যে সম্প্রতি মধুপুরে যানজটের একটা খুব সমস্যা বিরাজমান, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়, ওনার নির্বাচনী এলাকা মধুপুর ধনবাড়ি, মন্ত্রী মহোদয়ের ইচ্ছা হচ্ছে যে এই মধুপুরকে সুন্দর একটা বাসযোগ্য নগরী হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি। মাননীয় মন্ত্রী মহোদয়ের ইচ্ছায় এবং আপনাদের সকলের সহযোগিতায় আজকে আমরা কিছুদিন আগে এখানকার যেসব সচেতন মহল আছে তাদের সঙ্গে প্রাথমিকভাবে একটা মত বিনিময় সভা করা হয়েছিল এবং যারা বিভিন্ন শ্রমিক, বিভিন্ন যানবাহন মালিক সমিতি আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে সময় দেওয়া হয়েছিল, যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল এর মধ্যে যেন যার যা অবৈধ যেগুলো যানবাহন আছে সেগুলো সরিয়ে ফেলা হয় এবং যেগুলো যানজট তৈরি করার জন্য যেসব কার্যক্রমগুলো তারা আসলে নিত সেগুলো যেন না করা হয় একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা সেই সময়টা অতিবাহিত হওয়ার পর আজকে আমি সার্কেল এসপি মহোদয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের সহকারী কমিশনার ভূমি সহ আপনাদের গণমাধ্যম কর্মী এবং এলাকার স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের সকলের, এলাকার জনপ্রতিনিধিবৃন্দ সকলের সহযোগিতায় আমরা আজকে একটা অভিযানে বের হয়েছি যে আমরা সকলে মিলে চাই আসলে মধুপুর একটা যানজটমুক্ত, পরিচ্ছন্ন, সুন্দর একটা বসবাসযোগ্য যেন একটা নগরী হিসাবে গড়ে তুলি। এজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমরা এবং যারা আজকে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ সবাই। মুক্ত করার জন্য আমাদের আজকে এই প্রয়াস, আমাদের বিগত মিটিংয়ের ধারাবাহিকতায় আমরা সকলকে সতর্ক করেছি প্রথমে, এরপরে যারা সতর্ক মানেনি, যানজট যারা অব্যাহত রেখেছে আমরা আজকে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি এবং আজকে আমাদের ইউনেসার নেতৃত্বে আজকের এই অভিযানের ফলে এখন দেখা যাচ্ছে যে অনেকটা মধুপুর যানজট মুক্ত এবং এই অভিযান অব্যাহত চলবে এবং মধুপুরবাসীকে একটা সুন্দর শহর উপহার দেওয়ার জন্য এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুতি রক্ষায় আমরা আজকে এই অভিযান করেছি এবং এই অভিযান অব্যাহত চলবে এবং মধুপুরবাসী যেন কোনো যানজট মুক্ত একটা শহর পায় এবং আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আজকে অনেক জরিমানা করেছি এবং সেই জরিমানার মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করতেছি এবং আমরা সফল, আজকের অভিযানে আমরা সফল এবং আমাদের আজকে মোবাইল কোর্ট সফল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আমরা আজকে সকাল থেকে পুরো মধুপুর পৌর এলাকায় বিভিন্ন অবৈধ যে স্থাপনা সেই স্থাপনা উচ্ছেদ সহ এই যে গাড়ির বিভিন্ন রকমের অনিয়ম, বিভিন্ন রকমের ভেহিকেল লাইসেন্স ছাড়া চলে, সামগ্রিকভাবে আমাদের এই মধুপুর পৌর এলাকার যে পরিবেশ সেই পরিবেশটি একেবারেই নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমরা এখানে যারা আছি, আমরা কর্মরত আছি, আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, আমার অফিসার ইনচার্জ সহ আমাদের ট্রাফিক ইন্সপেক্টর সহ আমরা সামগ্রিকভাবে একটি সুন্দর মধুপুর উপস্থাপনার জন্য যে যে করণীয় আছে, যে যে পক্ষের যা যা করণীয় আছে সবাইকে নিয়ে আমরা এই ইনিশিয়েটিভ নিয়েছি এবং আপনারা জানেন যে এখানে সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী জনাব ডক্টর আব্দুর রাজ্জাক এমপি মহোদয়, ওনার ইচ্ছা যে এই মধুপুর শহর যেন বাসযোগ্য একটি সুন্দর শহর হয় এবং আমরা আসলে যে কথা বলি ডিজিটাল বাংলাদেশ বা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি, আপনারা জানেন যে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে, এই দেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রার আমরাও একটি হাতিয়ার হতে চাই, সৈনিক হতে চাই সেই দিন বদলের পথে, সেই পথে আজকে আমরা যে কাজগুলো করছি এটি। এবং আমি আজকে মধুপুরের জানা জনসাধারণ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এই কাজগুলো করছি একটি সুন্দর মধুপুরের জন্য। আমরা যারা এখানে সরকারি কর্মকর্তা আছি, আমরা আজকে আছি এখানে, কালকে হয়তো চলে যাব, কিন্তু একটি সুন্দর মধুপুর যদি আমরা করতে পারি সেটি আপনাদের সবার জন্যই থাকবে এবং আজকে আমাদের যে এই কার্যক্রম এখান থেকে একটি সুন্দর মধুপুর, একটি ক্লিন মধুপুর, একটি স্মার্ট মধুপুর, এটি একটি সামাজিক আন্দোলনে রূপান্তর করা যায় কিনা সে ব্যাপারে আমি এখানের যারা নাগরিক আছে, সচেতন নাগরিক, তাদেরকে আহ্বান জানাবো এবং আমি আশা করব আমাদের যে এই যে আজকের উদ্যোগ, এই উদ্যোগ অব্যাহত থাকবে, এই উদ্যোগের যারা যারা স্টেক হোল্ডার আছে সবাই আমাদের সাথে সম্মিলিতভাবে একটি সুন্দর মধুপুর তথা একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথে এই মধুপুর থেকে যখন প্রথম পদক্ষেপ হয় সে আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমাদের লম্বা সময় আমাদের সাথে ছিলেন, আমাদের পুলিশের সদস্যরা ছিলেন, আমাদের উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তারা ছিলেন, আমাদের ড্রাইভার ভাইয়েরা ছিলেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে কার্যক্রম সেটি
চলমান যেন থাকে সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। অবগত আছেন যে মধুপুরের আনারস চত্বরে এবং আশপাশ এলাকায় ময়মনসিংহ রোড এবং জামালপুর রোডে বিভিন্ন জায়গায় অটোরিকশা, ভ্যান, বাস সহ বিভিন্ন দোকান, তাদের দোকানের বাইরেও বিভিন্ন অবস্থানে মালামাল রেখে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করে, যার প্রেক্ষিতে আমাদের এই অত্র এলাকার অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় এবং সম্মানিত টিওনো মহোদয়, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল মহোদয় এবং এসিলিয়ান মহোদয় নেতৃত্বে আমি আমার সকল অফিসার এবং ফোর্সদের নিয়ে একটি অভিযান পরিচালনা করি এবং এই অভিযান পরিচালনা করে রাস্তার দুই পাশ পরিষ্কার করে এবং এই ধারাটা যাতে অব্যাহত থাকে এবং সামনে থেকে জঞ্জাল সৃষ্টি না হয় সে ব্যাপারে সকল জনতার, সকল পেশাজীবী এবং সকলের সহযোগিতা আমি কামনা করছি এবং আপনাদের সহযোগিতা নিয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি এবং যে সুন্দর এখন দেখা যাচ্ছে এই সুন্দরটা যাতে দীর্ঘায়িত হয় এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমি আশা করি সকলেই সহযোগিতা করবেন। আজকে যেভাবে আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন সেই রকম সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। টাঙ্গাইলের মধুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি রামচন্দ্র ঘোষ, আব্দুল হামিদ ও ভিডিও ধারণ করেন নিরঞ্জন। তাদের পাঠানো ভিডিও চিত্রে ও নিউজ থেকে জানা যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ এর এক অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি সকাল 10টায় এ অভিযান শুরু হয়। টানা দুপুর 2টা পর্যন্ত পরিচালিত হয় এ অভিযান। অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফাত জোহরা। অভিযানে অংশগ্রহণ করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হোসেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তারিকুল কামাল, সেকেন্ড অফিসার জোবাইদুল সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। এ সময় শহরে বিভিন্ন রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ও অবৈধ দখলদারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 15টি প্রতিষ্ঠানকে 252 ধারায় 3,05,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধুপুর উপজেলার নির্বাহী অফিসার আরিফাত জোহরা বলেন, মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশে মধুপুরকে অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত এবং পরিষ্কার করার জন্য এই অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হোসেন বলেন, মাননীয় কৃষিমন্ত্রীর নির্দেশনায় মধুপুরকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান আগামীতে চলবে এবং এ কাজে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিক সহ সকল পেশা মানুষকে ধন্যবাদ জানান। এই খবরটি মুহূর্তের মধ্যেই মধুপুর ছড়িয়ে পড়লে মধুপুর উপজেলার সকল স্তরে সচেতন মহল এ প্রশাসনকে এ সাধুবাদ জানান।
ঠিক আছে। ওই দোকানটা ভাঙা, ওই যে টুপির দোকানটা, তুমি তো বলে আসছি। আপনি গাড়িতে উঠতে যাচ্ছেন না? ধন্যবাদ।
Thank you.
বাইরে কোনোই থাকবো না, ওই ফুটপাথের মতো
10 মিনিটের মধ্যে দেখা যাবে। এই কাবি মেডিকেলে 10 মিনিট আগে তো ভালো সব।